আওয়ামী লীগ স্বাধীনতার পর স্বাধীনতা যে সরকার গঠন করলো এটি কি বাংলাদেশে জনপ্রতিনিধিদের সমন্বয়ে সরকার গঠন করলো না পাকিস্তানের দেওয়া ভোটে যদি তার ছয় দফা স্বাধীনতা তার মানে তাদের মধ্যে স্বাধীনতা শব্দটি ছিল না কাছাকাছির এক পথে সেটা হলো কনস্টিটিউশন পলিটিক্স বা গণতান্ত্রিক রাজনীতি যে একটা চাপ সৃষ্টি করা সে বোধহয় এগুলি ছিল চাপ সৃষ্টি করা কিন্তু যাদেরকে চাপ সৃষ্টি করতে চাইছে তাদের কাছে একটা চাপ না হয়ে এটা তাদের কাছে আড়াই করার অবস্থা দাঁড়াইলো তখন সে বোধহয় না এদিকে ফিরেতে পারে না ওদিকে ফিরেতে পারে আই এম বেটার টু গো টু পাকিস্তান দেন কেউ বলে নাইকে গেছে এটা আমি নাইকে গেলাম তিনি চলে গেলেন আরেকটা জিনিস মনে করবেন যার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা তিনি জাতীয় ক্ষমতার শপথ না নিয়ে যুদ্ধ করবেন এটি তিনি আসতে পারে এখন যা কিছু যা হয়েছে বাবার কল্যাণেই হয়েছে আমাদের কল্যাণে কিছু পারে জনগণের কল্যাণে এই দেশ কিছু পায় না তারা কিছু পারে না তাহলে পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মধ্যে নির্বাচন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো তৈরি করবে কি করে তাহলে পরে শিশু যারা তৈরি করছেন তাদেরই তো নিজের রাইট ছিল এবং আমি যে আবার বলছি স্বাধীনতা আমাদের প্রি কনসেপ্ট ছিল না যদি প্রি কনসেপ্ট থাকতো তাহলে জাতীয় নেতারা আজকে আমরা যে ভাবনাটা ভাবছি জাতীয় নেতারা আগেই তা ভুলে রাখতো এক স্বাধীন হওয়ার পর কি করতে হতো কি পদক্ষেপ নিতে হবে আমি বাংলাদেশ করব না বাই চান্স পেয়ে গেছি সেটা তো আমার এমনই হবে এবং কেমন হবে যে এডুকেশন বোর্ড বললো বই ছাপানো দরকার বলে বই ছাপে এলো পাকিস্তানের জন্য বাংলাদেশ লিখে দেবে আর কায়দা জমে জায়গায় শেখ মুজিব লেখা তে জোর খুব তাই হইল বই ছাপা হইল ওখানে পাকিস্তানের জায়গায় বাংলাদেশের জাতি গীতা লেখা হইলো শেখ মুজিবুর রহমান তার পিতার নাম জিগনা পুঞ্জা উনি করাচিতে জন্মগ্রহণ করেন এটা কিন্তু আমি গর্ব করতেছি ইট ওয়াজ এ ফ্যাক্ট যেগুলি পত্র করতে গেলে ছাপা হচ্ছে এটাই তো হবে কারণ আমার তো বাংলাদেশে আমি স্বাধীন করবো বাংলাদেশে আমার মতো করবো সেই চিন্তা তো তাদের ছিল না ছিল যারা পছন্দ হলো না কলাবরেটার যারা পছন্দ হলো রাজাকার না ও স্বেচ্ছাসেবক এইভাবে মানে প্যাসপোর্ট দেওয়া সরকার পরিচালনা করা এবং এই যে আজকে আমরা যেটা বলছি এটাতে আমার মনে হয় যে এটি উপলব্ধি যে হয়তো বলি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো এটা থ্রি থিয়ারি ইলেকশন বলে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা কী করবো এই বিষয়টা আমাদের সবাই পূর্ব থেকে প্রস্তুতি দরকার কারণ আমাদের এই যে কাদের গরি বললো বা আরও অনেকে বললো এই দিকে চরিত্র চরিত্র নিয়ে আর কি ধরনের একটি হয় তাহলে আমাদের তো বেশি দরকার এই চরিত্রগুলো খুলে আগে জানা রাজনীতি করে কেন করে কি করবো সেটাও জানে না জানে তাদের ক্ষমতায় যাই হোমো তাদের বেশি কেন অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভিস্ট আছে যারা জীবন দিচ্ছে দল দিচ্ছে জেনে দিচ্ছে না জানে দিচ্ছে তাদেরকে এই বিষয়টা বেশি জানা দরকার তাদের একটা মানসিক প্রস্তুতি দরকার এই বিষয়টা জানতে পারলে দেখা যাবে যা কিছুই হোক সব জনগণের জন্য দেশের জন্য আমার জন্য এখানে অবশিষ্ট কিছু রাখা হয় নাই